ত্রিপুরা রাজ্যে মূলত টিপিএস পদ্ধতিতে আলুর চাষ করে থাকে রাজ্যের কৃষকরা যা ব্যয় সাপেক্ষ এবং ভীষণই পরিশ্রম সাধ্য কাজ আরও সহজ পদ্ধতিতে আলুর চাষ করার জন্য এ পদ্ধতিতে আলু চাষ করা পরিকল্পনা গ্রহণ করেছে ত্রিপুরা সরকারের হর্টিকালচার দপ্তর ভিয়েতনাম থেকে এই পদ্ধতি শিখে এসেছেন কৃষি দপ্তরের আধিকারিকেরা তাদের থেকে হাতে কলমে শিক্ষা নিয়ে রাজ্যের আট জেলার মোট একশো জন শিক্ষক এ পদ্ধতিতে আলু চাষ করা শুরু করেছে এই পদ্ধতিতে চাষের ফলে আগামী পাঁচ বছরের মধ্যে আলুর বীজ উৎপাদনে স্বয়ম্বর হয়ে যাবে ত্রিপুরা রাজ্য হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্সে টিপিএস এবং এ আর সি দুটি পদ্ধতিতে শুরু হয়েছে আলুর চাষ চার ধরনের আলুর বীজ লাগানো হয়েছে নাগেছড়া স্থিত হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্সটি শুক্রবার পরিদর্শন করেন ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ দুটি আলাদা পদ্ধতিতে কিভাবে আলুর চাষ করা সম্ভবপর হচ্ছে এদিন নেতা পরিদর্শন করেন তিনি গোটা বিষয়টি পর্যবেক্ষণ করে অত্যন্ত আসান্বিত হয়েছেন মন্ত্রী জানিয়েছেন নতুন প্রযুক্তিতে যেভাবে আলুর বীজ উৎপাদনে লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে এতে আগামী পাঁচ বছরেই আলুর বীজ উৎপাদনে স্বয়ম্বর হবে রাজ্য টিপিএস পদ্ধতির বদলে এ আর পদ্ধতিতে দ্বিগুণ পরিমাণে আলু উৎপাদিত হবে যা স্বাদও আগের তুলনায় যথেষ্ট বেশি আমরা এখন যে পদ্ধতিতে করছি এটা আমরা আটটা ডিস্ট্রিক্টে কৃষকদের দিয়ে দিচ্ছি তারা এটা দিয়ে একদিকে আমরা বীজও দিয়েছি চারাও দিয়েছি এরা আবার লাগাবে এবার লাগিয়ে আগামী দিনে তারা নিজেরা বীজ সৃষ্টি করে রাখবে আমরা এই যে পদ্ধতিতে করছি এটা হলো এয়ারস সিস্টেম এটাকে বলে এপিকেল রুটেড কাটিং অর্থাৎ যে চারাটা লাগাবে এর থেকে যে ফুল হবে ফুল থেকে ফল হবে এটা এটা সব টিপি আছে এপিকাল রুটেড কাটিং হচ্ছে টিস্যু কালচার চারা চারা থেকে গুড়ি আলু গুড়ি আলু গুড়ি আলু থেকে তো বড় আলু গুড়ি আলু দিচ্ছে তো এটা আমরা আটটা ডিস্ট্রিকে দিচ্ছি এই আটটা ডিস্ট্রিকে দেওয়ার পরে ধীরে ধীরে আমরা এমনভাবে শুরু করছি এবার আগামী পাঁচ বছরের মধ্যে বীজ ক্ষেত্রে আলুর প্রোডাকশান তো পরে হচ্ছে কিন্তু বীজের ক্ষেত্রে আমরা স্বয়ম্বর হতে পারবো এটা আমাদের বিশ্বাস এবং এটা খুব ভালো এবং অল্প পরিমাণ জায়গাতে প্রোডাকশান ডাবল হচ্ছে টিপিএসের তুলনায় সেই জন্য আমরা আজকে দেখ দেখতে আসলাম আমাদের সেক্রেটারি সাহেব এসছে ডাইরেক্টর হটি আছে ডাইরেক্টর এগ্রি আছে সবাই মিলে দেখলাম আসল প্র্যাকটিক্যালটা এবং দেখে ভীষণ টেস্টি আমি নিজে খেয়েছি এত ভালো যেটা চিন্তা করা যায় না বিজেস ক্ষেত্রে যেন আমরা আগামী পাঁচ বছর স্বয়ম্বর হতে পারি এই জন্য এখানে দেখা সাথে সাথে আমাদের ডুকলি ব্লকের বিভিন্ন গ্রামের লোকরা এসছে তারা আদা করতে চায় এখানে আমরা বেশ কিছু আদার বীজ দিলাম যাতে ওরা ধীরে ধীরে ওই বীজ থেকে প্রোডাকশান করবে সাথে সাথে নিজেরাও এই বীজ রেখে দেবে যেমন আগে আমরা মনে আছে আমি ছোটো থাকতে আমরা দান করতাম কিন্তু বীজের জন্য আলাদা কিছু ধান রেখে দিতাম তো বারবার কোথা থেকে সেই জন্য বীজ নিজেরাই রেখে দিতে হবে প্রত্যেক বছর খাওয়ার জন্য একটা অংশ থাকে আর বীজের জন্য একটা অংশ থাকে এই যে আমরা আগেরা দিয়েছি এবং আর এই জিনিসটি দেখার জন্য তার সচেতন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ ছাড়াও এদিন নাগের ছড়ায়। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব অপূর্ব রায় অধিকর্তা শরদিন দূতাস হর্টিকালচার দপ্তরের অধিকর্তা ধনীভূষণ জমাতিয়া এবং হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্স সহ অধিকর্তা রাজীব ঘোষ বিওর রিপোর্ট আর ইনিউজ।